মানে চার বছর জ্বর আর আর হাত গুলা সব হাত পা গুলা সব এরকম উল্টাই ফেলতে পারে এগুলো দেখি মা করো তো একটু করো 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 এগুলো সব করতে পারো পাটা একটু তুলো তো পাটা তুলো 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 এগুলো সব উল্টাই ফেলতে পারে আর দেখো এটা উল দেখি একটু দাঁড়া একটু দাঁড়াম দেখি মা মা তো দাও পা ধরো পা ধরো এগুলা সব উল্টাই ফেলতে পারো এখন এগুলো তিন বছর থেকে করতেছে বসো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাহসান স্বপ্ন আমার সামনে দেখতে পাচ্ছেন এক আপু আছে এবং একটি বাচ্চা আছে আপনারা আজকে দেখলে অবাক হবেন যে আজকে আমরা কতটা একটা অন্যরকম একটা গল্পের বা অন্যরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছি আমরা একটু দেখি আসলে আমরা আমি যতটুকু জানি যে এই যে আপনারা যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন দেখেন একদম ফুটফুটে একটা বাচ্চা কিন্তু এই বাচ্চাটার আসলে আমি ভাগ্যর জন্য বলবো বা সৃষ্টিকর্তার পরীক্ষা বলবো যে আসলে বাচ্চাটা মোটেও স্বাভাবিক না আমরা একটু আপা এই ওর আসলে কি সমস্যা একটু আমাদের দেখান তো সমস্যা এই ফায়ার এগুলো সব মানে গিরে গিরে ছুটে যায় যে টসিলের উপর এটা এরকম ভালো ছিল প্রথমে এখন এরকম হইতে হইতে এটা এটা ছুটে হয়ে গেছে আর প্রথমে ফাটা ভেঙে গেছিল এমনি এমনি ভেঙে গেছে এখানে একটা টুসা করার পরে ভেঙে গেছিল একটা মেডিকেলে অনেক থাকার পরে একটু ভালো হয়েছে এরপরে এই এখান থেকে গিরা ছুটে গেছে কোমরের গিরাটা ছুটে গেছে অপারেশন করেছিলাম অপারেশনটা ভালো হয় নাই 14 দিন পরে ছুটে গেছে এটা এখন এরকম আছে ভাঙা আছে এর কিছুদিন পরে কাটের থেকে লাভ ফরার পরে এরপরে এটা ফুলে গেছে এখানে এক্সরে হয়েছে তারপরে মনে করেন ভাঙছে কিনা সেটা ডাক্তার ধরতে পারতেছে না এরপরে থেকে এটা ফুলে এটা নিয়ে অনেকদিন ছিলাম তো 12 মাসে জ্বর থাকে একটা দিনও জ্বর ছাড়া থাকে না যদি যদি ঠান্ডা পড়ে তাহলে কিছুটা ভালো থাকে আর গরম পড়লে তো জ্বর অবশ্যই থাকে আর নিজের আঙ্গুল নিজে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে এগুলো সব কামড়ের দাগ কামড় দিয়ে নিজে নিজে ছিঁড়ে ফেলে এই আঙ্গুল দেখেন নিজে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে আর ওকে যদি খাইটাও হলে এক ফোঁটা হাঁহু শব্দ করে না আচ্ছা দর্শক মানে উনি যেটা বুঝাতে চেয়েছে যে ওর গায়ে কোনো বোধ শক্তি নাই ও নিজের আঙ্গুল নিজে খেয়ে ফেলে বা নিজের মাংস নিজে কামড়ায় কিন্তু বোঝে না তাই না জি আচ্ছা ফরলে হ্যাঁ আসার কাইলে এরকম একটা টুসা পরে এই একটা দেখেন এখানে দেখেন হ্যাঁ এই যে এখানে একটা না দুই তিনটা করে আচ্ছা তারপরে এই গিরা মানে আর ও তো এর অল প্রসেস এরকম মানে ও হাত পা এগুলো সব ফুলটাই ফেলতে পারে এরকম ফেলতে পারে আচ্ছা এই যে দর্শক দেখতে একটু পাটা দেখি কি হবে দেখুন এই দেখুন মানে একেবারে একটা বলের মতো হয়ে যায় দেখুন আর যদি একটু দাঁড়ায় হ্যাঁ ধরো মাথা মাথা লইজা এই দেখো একবার মাঠের মধ্যে নিয়ে ফেলতে পারো মাথা মাথা লইজা লইজা প্রিয় দর্শক মানে দেখেন যে বিষয়টা কিন্তু খুব অবাক করার একটা বিষয় আপনারা আপনারা দেখলেন যে ওর পাটা মাথা দা মাথা দা মানে রাতে ঘুমায় যে এরকম করে মাথা মা এখানে মাথা না মাথা না এরকম করে ঘুমায় যে রাতে ঘুমাইলে আচ্ছা ওর পুরো বডিটা আসলে ভেঙে যায় জি আর সারা রাত কান্না করে ঘুমাইতে পারে না যন্ত্রণা করে মনে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই বাচ্চা মেয়েটা কত সুন্দর একটা বাচ্চা কিন্তু ওর বডির মেন সমস্যা হচ্ছে এখন আমি যেটা বুঝলাম যে ওর গায়ে কোনো বোধ শক্তি নাই ও হচ্ছে নিজের মাংস নিজে খেয়ে ফেলে এগুলা এরকম মোচড় দিয়ে ফেলতে পারে মানে সব ঘুরে যায় দেখেন এই দেখুন এগুলো সব একেবারে ইয়া তারপরে ও হামাগুড়ি দিয়ে যে এরকম করে হামাগুড়ি দিয়ে আমরা তো এরকম চাপ দিতে পারি না দেখি কিভাবে দেয় এই যে সেমা মানে এরকম দিয়ে ও হামাগুড়ি দিতে পারে হামাগুড়ি দিতে পারে জি মানে ওর মানে কোনো দিকে লাগে যে এগুলা যেন স্ক্রুফের মতো সব উড়াইয়া বলে মানে ইয়া করতে পারে আমি দর্শক আজকে অবাক হচ্ছি যে বাচ্চাটা হচ্ছে হাত পা যেভাবে ঘুরে উল্টায় সেটা স্বাভাবিক কোনো মানুষ আসলে পারে না আর ইনজেকশন যদি ডাক্তার মানে এক ফুটের উপর হবে মানে ইনজেকশন দেয় এতগুলো ব্লাড যদি না একটা বড় সুই ঢুকাই দেয় তারপরে এক ফুটা শব্দ করে না লাগাই দিয়ে থাকে এরকম করে লাগাই দিয়ে থাকে বাবু এদিকে দেখো তো কি নাম তুমি বলতে পারো নাম বলতে পারো কি নাম বলো হ্যাঁ চাঁদনি সুন্দর করে বলছে চাঁদনি তো চাঁদনির যে সমস্যাটা দর্শক আপনারা দেখলেন
যে ওর বডির হাত পা সব ঘুরে যায়, একদম একটা মানে আমি যেটা বলবো একটা কাপড়ের মতো বা একটা তুলা ফোম এইরকম আর কি, সব কিছু জাস্ট হাত দিয়ে যেমন আমরা একটা বালিশ ধরে ঘুরাই পেঁচায় ফেলতে পারি, ওর হাতটা আপনারা দেখলেন যে পুরোটা উল্টায় ফেলা যায় এবং পুরো পাটা উল্টায় ফেলা যায়, সব কিছু ঘুরানো যায়। তো এটা একটা অদ্ভুত একটা সমস্যা। আপনি এখন আমি বাবু একটু কোলে আসছো তো আম্মুর, হ্যাঁ এখন আপা আমি আপনার সাথে একটু কথা বলবো যে আপনার বাচ্চা কয়জন? বাচ্চা দুইজন, একজন ছেলে আর মেয়েটাকে আমি দত্তক নিয়েছি। দত্তক নিয়েছি প্রথম দিন থেকে, যেদিন আমি বাড়িতে নিয়েছি সেদিন থেকে জ্বর উঠছে। এই জ্বরে এক বছর পর্যন্ত জ্বর ছিল, এই বারো মাসে জ্বর ছিল, এক বছর যখন পূরণ হয়েছে হঠাৎ একটু একটু করে দাঁড়াবে, এই সময় পাটা ভেঙে গেছে, এখানে একটা টুসা পড়ছে আর এই নিচে একটা টুসা পড়ছিল, এরপরে এটা বাঁকা হয়ে গেছিলো। বা পরে দেখা গেছে যে এটা নাকি হাড্ডে, এখানে দুটা হাড্ডে ভেঙে গেছিলো। ভাঙার পরে এটা এক মাস মেডিকেলে থাকার পরে মানে কয়েক মাস পরে এটা একটু ভালো হয়েছে, এরপরে এই পাটা এখান থেকে ছুটে গেছে। অনেক কিছুর পরে এটাও এক মাস চট্টগ্রাম মেডিকেলে কয়েক মাস ভর্তি ছিলাম, অপারেশন করেছি, এটাও আর ভালো হয় নাই। এরপরে কিছুদিন পরে এটা হয়েছে, এখন এরকম করতে করতে একটা না একটা টুসা পরে একটা ভালো হওয়ার আগে আর একটা হয়ে যায়। এতদিন পর্যন্ত এই চার বছর পর্যন্ত এই জ্বর এই মানে এরকম করতে করতে কষ্ট সহ্য করতে না পারে, আর আমরাও আর্থিক অবস্থা একটু দুর্বল। ওর বাবা হোটেলে চাকরি করে, ওর বাবা যখন চিকিৎসা আর করতে পারতেছে না, আমরা আমি বলছি যে আমাদের এলাকার একটা ছাত্রলীগের একটা ভাই, সে ওকে বলছি ভাই আমাকে একটু হেল্প করো ভাই, আমি বেশি কষ্ট আছি মেয়েকে নিয়ে, এই তোমরা যদি একটু কষ্ট করে দেখতে পারো মানে আমার মেয়েকে একটু চিকিৎসা করাতে একটু একটু সহযোগিতা করো। তো এই ভাই ফেসবুকের মধ্যে দিয়েছে, আমাদের ওইখানে কিছু নেতা মানে এমপির ছেলে এরকম এরকম কয়েকজনে কিছু টাকা পাঠাইছিল, এটা নিয়ে আমরা কক্সবাজার গেছি, ওইখানে রূপ ধরা করে নেয়। ওরা বলতেছে যদি আপনার মেয়ে কী রোগ হয়েছে সেটা ধরতে পারেন তাহলে আমরা যা সম্ভবত করবো সেটা বলছে। তো বলা তো এখন আমরা ডাকাতে আসছি, এখানে বলছে ফিজি হাসপাতালে নাকি ভালো চিকিৎসা হয়, এখানে একটু রূপটা ধরার জন্য এরকম করে আসছি, এখন আপনার কাছে আসছি আর কি। আমরা কী করবো, আমরা গরিব মানুষ একটু সহযোগিতা করার জন্য। আপা আপনি আসলে যেটা বললেন একটু আগে যে বাচ্চাটাকে দত্তক নিয়েছেন এবং শুরু থেকে ওর জ্বর না, মানে এখন ওর বয় মানে কত বছর হয়েছে ওর বয়স? আপনি আপনি কবে এনেছেন ওকে? চার বছর হয়েছে, চার বছর কন্টিনিউ ওর জ্বর। আমাদের গ্রামে একটা রেকর্ড হয়ে গেছে এরকম বাচ্চা জীবনও আর কেউ দেখে না, রেকর্ড হয়ে গেছে যে আমি মানি আমার যদি 10,000 টাকা আমার হাতে আসে তাহলে আমি মেডিকেলে চলে যাই। দর্শক এই যে দেখেন যে আমার যেটা মনে হয় উনি বললো যে ওনার গ্রামে নাকি দেখে নাই, আমার মনে হয় এরকম বাচ্চা আমরা বাংলাদেশে দেখি নাই, আমরা বাংলাদেশে হয়তো দেখি নাই। বা এই যে জ্বর থাকে চার বছর ধরে জ্বর, মানে এটা আসলেই একটা বিরল একটা ঘটনা। তো আপনি ওই যে যখন আপনাদের গ্রামে বা লোকাল এরিয়াতে যখন আপনি ডাক্তার দেখিয়েছেন, ওই ডাক্তাররা কি বলেছে? ডাক্তার দেখাইছি, একটা ডাক্তার দেখাইলে ওষুধ দেয়, কিছু মানে পরীক্ষার জন্য কাগজ দেয়, কাগজ নিয়ে রিপোর্ট আনে, বলে যে নর্মাল, তারপর ওষুধ খাই আর ভালো হয় না, এরপর আর একটু জনের কাছে যায়। এরকম করতে করতে আমার দিনটা চলে গেছে এতদিন পর্যন্ত, মানে এরকম এরকম করে গেছি আর কি। ডাক্তারেরা ওই রিপোর্টগুলো দেয় কিন্তু নর্মাল বলে, সবগুলো নর্মাল বলে কিন্তু ওর ওষুধ তো যায় না, নর্মাল কিন্তু ওর সারা মানে এমন একটা দিন নেই আমার মেয়ে হাইটা দৌড়াদৌড়ি করে একটু হাঁটতে পারছে, এরকম কোনো একটা দিন নেই, 70-70 চলে গেছে সারা জীবন। মানে অন্য অন্য ছেলে মেয়ে যে দৌড়াদৌড়ি করে হাঁটে আমার মেয়ে হাঁটতে পারে না সারা জীবনে, এই ভার জন্য আমি ওকে মাটিতে নামাইতে দিই না। কী করবো, এখানে ওষুধ দিলে আর মাটিতে নামতে পারে না, আর এখানে ভেন্টিজ থাকে মানে সব সময়। এই যে দেখেন এক হেক্টর পুরা 10,000 টাকার কমে, এটা ভালো হয় না, মানে এখানে মলম বা ওষুধ আরও এগুলো দিতে দিতে একটা 10,000 টাকা কমে খরচ হয় না, এটা ভালো হয় না। আর এরকম করতে করতে দেখেন এটা বাঁকা হয়ে গেছে, ভাইটা সোজা ছিল এটা বাঁকা হয়ে গেছে। এই যে ওর পাটা বাঁকা হয়ে যাচ্ছে এবং ওর আঙ্গুলগুলো কেমন জানি অদ্ভুত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নিজে কামড় দিয়ে জিভবে, নিজে কামড় দিয়ে ওই সিদ্ধ করার মতো করে ফেলে মাংস যেমন সিদ্ধ, কোনো ব্যথা পায় না আসলে, এই জন্যই ডাক্তাররা কোনো অনুভূতি নেই। ওকে ইঞ্জেকশন ক্যানুলা একদিন মনে একটা ক্যানুলা দিলে ইঞ্জেকশন দেয় যে ক্যানুলা মনে মানে একবারের মধ্যে ক্যানুলা ওর ব্লাড ফাইনা অর্ধেক যায়,
আর অর্ধেকের মধ্যে হয় না, এটা খুলে ফেলে আরেকবার দেয়। এরকম করতে করতে ও সরাসরি ইঞ্জেকশনের দাগ হয়ে যায়, তারপরেও একটা কান্না করে না। প্রিয় দর্শক দেখেন কত সুন্দর একটা বাচ্চা, কিন্তু আজকে এই ভাগ্যর জন্য আসলে ওকে এই পর্যন্ত আসতে হয়েছে। আর এই যে ওর মাকে যেটা বলবো যে আপা এই চার বছর ধরে এই কষ্ট করে আসেন, মেয়েটাকে অনেক ভালোবাসেন আপনি দেখলাম, এখন ঢাকায় এসেছেন আপনি, এখন ঢাকায় এসে কি কি করছেন, কোথায় ভর্তি হয়েছেন বা কোন হাসপাতালে ভর্তি হয়েছেন? আচ্ছা, মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আপনি ভর্তি হয়েছেন, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাইছি, মনে করেন এখন সোমবার আর কালকের পরে থেকে শুরু হবে ওর চিকিৎসা। আচ্ছা দর্শক, এই দেখেন যে আবারও বলি যে এই বাচ্চাটার পুরো এই যে দেখেন এই যে হাত পিছনে নিয়েছে কেমন হয়ে গেছে দেখেন বাবু, আবার করো তো হাতটা নাও তো, মানে এই যে দেখেন, এই যে দেখছেন দর্শক, এই দেখেন এটা কিন্তু আমরা সাধারণ মানুষ একদম অসম্ভব, মানে ওর পুরো বডির পার্টসগুলো পুরো ভেঙে যায়, এ হচ্ছে সমস্যা। আর পুরো বোধ শক্তি নাই, এটা আমি একটা বলবো বিরল একটা রোগ, এটা বাংলাদেশে আমি এখন পর্যন্ত আমার জানা মতে কেউ আছে কিনা আমি জানি না। তো এরকম একটা বাচ্চাকে আসলে এখন আমরা চাই, দেখেন কি সুন্দর একটা বাচ্চা মাশাল্লাহ, এই এই বাচ্চাটাকে আমরা চাই যে আবার সুন্দরভাবে সুস্থ হয়ে ফিরে আসুক। আর এই মাটা দেখেন যে মাটা খুব সরল স্বীকারোক্তি আপনি দিয়েছেন, অনেকে হয়তো লুকাইতো, অনেকে অনেক কিছু করতো, আপনি ওকে ছোট থেকে এনেছেন, আপনি পালছেন, ওকে বড় করছেন, এরকম অবস্থায়ও আপনি ওর সাথে আছেন, এই জন্য আপনাকে আসলে স্যালুট। আমি বলতাম না কিন্তু এখন আমি পারতেছি না, কি করবো, যত সম্ভব চেষ্টা করছি, পারতেছি না, নাহলে কেউ কি বাচ্চা একটা নিজের ফালার জন্য নিজে দেখি আর ফালছি এরকম বলে নাকি? মানে আপনি এত বছর ধরে আপনার টাকা আপনি চিকিৎসা করাচ্ছেন? জি, আমি আর পারতেছি না, এখন আমি দেখতেছি যে আমার মেয়েটার স্বাভাবিক একটা জীবন পাইতে পারে, সেজন্য বলছি যে ফালি আপনাদেরকে একটু ইয়ে করে বলতেছি, নাহলে আমি বলতাম না যে বাচ্চাটা আমি ফালি, কারণ কেউ ফালার জন্য আরেকজনের বাচ্চা বললে নিজের বাচ্চা রাখে না, জি নিজের কাছে রাখে না। প্রিয় দর্শক, উনি আমাকে অফিস কিনে বলছিল যে উনি এতদিন চিকিৎসা করিয়ে ওনার অবস্থা এখন খুবই খারাপ, আসলে এই বাচ্চাটার এমন একটা রোগ এখন পর্যন্ত আসলে ওর রোগটাও ধরতে পারে নাই, কিন্তু বর্তমানে এই আপাটির মানে তার বাচ্চার জন্য যে হসপিটালে চিকিৎসার খরচ ওষুধ এই মুহূর্তে তার কাছে এটাও নাই। এখন আমাদের পেজে যেসব পেশেন্টের ভিডিও আমরা করি, আপনারা খুব সাড়া দেন আমাদের পেজে, সবার পাশে মানুষ দাঁড়ায়, আসলে আমরা ভিডিও করে দিলে মানুষ খুব দাঁড়ায়, খুব ভাল লাগে তাদের জন্য। এখন আমি যেটা বলবো যে দেখেন এই বাচ্চাটার পাশে দাঁড়ান, এই বাচ্চাটার অবস্থা খুব খারাপ, দেখেন একটা বিরল রোগ, এটা এই ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দেন, কারণ এই ধরনের পেশেন্ট আমাদের দেশে নাই, এবং এটা যেন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে, আসলে উনিই দাঁড়াবেন, উনি অনেক মানুষের পাশে দাঁড়ান, উনি দাঁড়াবেন। এবং আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন এবং বাংলাদেশে যারা শিল্পপতি বা ভালো অবস্থায় যারা আছেন, তারা চাইলে এই এই বাচ্চার জন্য মানে চিকিৎসা বহন করা তাদের জন্য কিছুই না। সুতরাং আমি আশা করব, দেখেন এই বাচ্চাটা ফুটফুট একটা চাঁদের মতো একটা বাচ্চা, এই বাচ্চাটার পাশে আপনারা দাঁড়ান। আর আপা, আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি, আপনার একটা বিকাশ নাম্বার বা নাম্বার আছে একটু বলেন, একটু জোরে বলেন। 0187-89-77-561। আচ্ছা দর্শক, এই যে স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে দিয়েছি, আমি যেটা বলবো যে এই ভিডিওটা প্রথমত ছড়িয়ে দেন, আপনি হেল্প না করতে পারেন ভিডিওটা চতুর্দিকে ছড়িয়ে দেন, যেন যার সামর্থ্য আছে সে যেন হেল্প করতে পারে, আর বেশি বেশি ছড়াবেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী নজরে আসবে, তিনিও সাহায্য করবেন, প্রবাসী ভাইরা আছে তারা সাহায্য করবেন, ফলে এইটুক একটা বাচ্চাকে আমাদের আবার আগের মতো মানে সুস্থভাবে ফিরিয়ে আনা আসলে কোনো ব্যাপারই না। আচ্ছা, আপনার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আপনি হচ্ছে এই ভিডিওটা পাবলিশড হবে আজকেই, এর আগেই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা করে ফেলবেন, এবং যারা ফোন দেয় কেউ যদি আপনাকে বড় অ্যামাউন্ট পাঠাতে চায় তখন আপনি ওই অ্যাকাউন্টটা লিখে রাখবেন নাম্বারটা, এবং তাকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মুখে বলে দিবেন ফোনে, ঠিক আছে? প্রিয় দর্শক, আবারও বলছি এই বাচ্চাটার পাশে আপনারা দাঁড়ান, দেখি ও একটু কথা বলতে পারে কিনা, একটু মাইক্রোফোনটা দাও বাবু, দেখি একটু বাবু, তুমি কিছু বলো, তোমার নাম কি বাবু? অনেক সুন্দর একটা নাম তোমার, বলো বলো বাবু, নাম কি?
জি আপা, এখন আপনি আসলে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? দেশবাসী ও ফরবাসী ভাই বোনেরা, আপনারা যদি চান আমার মেয়েটাকে একটা সুস্থ জীবন দিতে পারেন। আমি তো অনেক চেষ্টা করছি, এখন আপনারা একটু হেল্প করেন। আপনারা চাইলে আমার মেয়েটা একটু সুস্থ জীবন পাই, আর আপনারা চেষ্টা করবেন কি করবো। প্রিয় দর্শক, আমিও যেটা বলবো যে আমরা আসলে ফেসবুকে এরকম কাজগুলো আমরা নিয়মিত করি, আপনারা খুব রেসপন্স করেন। আজকে বাচ্চাটাকে দেখে আসলে আমার খুব মায়া লেগে গেছে। দেখেন, একটা এত সুন্দর একটা বাচ্চা, ওর এমন একটা রোগ যে এখন পর্যন্ত ধরতেই পারেনি। আল্লাহ জানে যে আসলে ফাইনালি ধরার পরে কত টাকা লাগবে, হয়তো বিদেশে চিকিৎসা করতে হইতে পারে, যেহেতু বিরল একটা রোগ। সুতরাং আপনারা বুঝতে পারছেন, আসলে অন্য সময় আমরা বলি যে এই পরিমাণ অর্থ লাগবে তার জন্য, চিকিৎসা করার জন্য, কিন্তু আজকে আমরা এমন একটা রোগের সম্মুখীন হয়েছি বা এমন একটা পেশেন্টের সম্মুখীন হয়েছি যে আমরা এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানি না। সুতরাং আপনারা যারা হেল্প করেন, নিয়মিত মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেন, আপনারা মাঝে মাঝে এই আপাটার সাথে একটু যোগাযোগ করবেন, তাকে বলবেন যে কত টাকা লাগবে বা কি আপডেট, একটু মাঝে মাঝে যোগাযোগ রাখবেন। আর আপনারা যতটুকু পারেন হেল্প করবেন, যেন ওনারা ঢাকায় যেহেতু আছে, চিকিৎসা করবে, চিকিৎসার খরচ আছে, এগুলো যেন বহন করতে পারে। আমি আজকে স্পেশালি বলবো এই বাচ্চাটার দিকে তাকিয়ে আপনারা হেল্প করবেন। সবাই হেল্প না করতে পারলেও ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, যেন আরেকজন হেল্প করতে পারে। এটা আমি সবসময় বলি, আমরাও অনেক সময় এটা চেষ্টা করি, হেল্প করতে পারি না, যেমন আমি হেল্প করতে পারি না, আমি মানুষকে ভিডিও করে দিই যেন একটু হেল্প হয়, এইরকম আপনিও শেয়ার করে একটু হেল্প করে দেন, যেন একটা মানুষের প্রাণ বেঁচে যায়। ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখেন, কোনো লাভ হয় না, কিন্তু আপনার একটা শেয়ারে একটা বাচ্চার প্রাণ বেঁচে যেতে পারে। সবাই ভালো থাকবেন, এবং আমি এই বাবুটার সুস্থতা কামনা করছি। ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। আপা আপনিও ভালো থাকবেন, দর্শক আপনার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ।